আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন নি? ভালো আছেন? মন ঠিক আছে নি? যদি ভালো থাকেন, ব্যয় আপনি কেমন আছেন? আজকের অনেক মানুষ, আমি গুণাগারের জন্য এখানে আসছি, তো আমি একটা অনুরোধ করব, বাবা প্রথম মতো ঠেলাঠেলি করা ভালা, এরপরে ঠেলাঠেলি করা ভালা না, ঠিক নিকন তো ঠেলাঠেলির দরকার নাই, একটু চাইপা যান, পিছনে জায়গা নাই, আপনারা পিছনে ফেলছে আর তো দরকার নাই, আপনি কইলাম আগাইতেন আপনি পিছনে ফেল ফিরে আসান কি তেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون، الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون، أولئك هم المؤمنون حقا، لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم، في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بابا جينا مر কোরআনে কারিমা তেলাওয়াত করলে একজন যদি করে আরেকজন না করলেও চলে, পাশাপাশি বসে থাকলে পড়নেওয়ালার যতটুকু সওয়াব, যিনি বসে বসে শুনবেন তার আমল নামায় সমপরিমাণ সওয়াব। দুরুদের ক্ষেত্রে ভিন্ন, যিনি দুরুদ পড়বেন তার সওয়াব হবে, দুরুদ বসে বসে শুনলে সওয়াব হবে না। যিনি দুরুদ পড়বেন তার জবানের গুনাহ মাফ হবে, যিনি পড়বেন না তার জবানের গুনাহ মাফ হবে না। কেউ পড়বে কেউ পড়বে না,
ইসলাম বলে তা হবে না, তা হবে না, সবাই পড়তে হবে। নবীর প্রেমের দরকার আছে না নাই? কার কার দরকার নাই হাত তোলেন। প্রেম বেশি, প্রেম বেশি, পিড়ি তো ভালোবাসা রে বাবাজি। আমার রসুল বললেন, কেউ যদি মহাব্বতে আমার প্রতি একবার দুরুদ আদায় করবে, তার আমল নামা থেকে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয়বার যদি কবুল হয়, তার আমল নামা থেকে 60 বছরের গুনাহ, 160 বছর মানুষ কিন্তু বাঁচে না, ঠিক কিনা বলেন? তাহলে কি হবে রে বাবা? হুজুর বললেন, প্রথমবার যখন কবুল হবে 80 বছরের জিন্দিগির গুনাহ মাফ হবে, দ্বিতীয়বার যখন কবুল হবে এই বান্দার জন্য দুনিয়ার জিন্দিগি সম্মান হয়ে যাবে, আখেরাতের জিন্দিগি নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে জোরে দুরুদ মনোযোগ দিয়ে পড়ার দরকার আছে না নাই? বাবাজি কেমন ভাবে পড়বেন? আমাদের ইমাম ইমামে আবু হানিফা, যিনি জগৎ বিখ্যাত ইমাম, ঠিক কিনা বলেন? আমরা হানাফি মাসলকের লোক, কেউ শাফি মাসলকের লোক, কেউ লামাজাবির লোক, কে মালিকের লোক, কোনো আপত্তি নাই, যে যেমনে করে কোনো আপত্তি নাই। আমরা কিন্তু ইমাম আজমের লোক, ঠিক কিনা বলেন? ইমাম আজম 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়ার পরে, তাশাহুদ পড়ার পরে যদি ভুল বসতে কেউ দুরুদ শরীফ স্টার্ট করে, রুক আপনার সুসেজদা দিতে হবে, সেটা ইমাম আজম মাসালার মধ্যে লেখলেন, উনি লেখে প্রণয়ন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইমাম শাফি যখন আসলেন বাবা, দীর্ঘ বছর পরে ইমাম শাফি যখন ইমাম হলেন, উনি মনে মনে ভাবলেন তাশাহুদের পরে দুরুদ হবে, দুরুদ পড়তে গেলে কেন আবার সুসেজদা দিতে হবে? আমি মানি না, মানি না, নবীর প্রেমে দুরুদ হবে, এখানে সুসেজদা দেওয়ার দরকার। উনি প্রেম দেখালেন, কি দেখালেন? উনি মাসালা লেখলেন, বলে যদি দুরুদ শরীফ তাশাহুদের পরে পড়ে সুসেজদা দিতে হবে না। ইমাম আজম লেখলেন, দিতে হবে। ঘুম যখন গেলেন, ঘুমের ঘরে দেখলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি ডান পাশে বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বোঝেন না? বোঝা যায় না? আমি কি নোয়া খাইলে থেকে আইছি? বোঝেন না? নোয়া খাইলে খারাপ না, কিন্তু কথা কেজাই কয় আর কি। আমি তো আর কেজাই মারতেছি না কেন? আব্বাজ রামান ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন ইমাম আজমের দিকে, ভার বার 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 আমার নবী চাইয়া রইছে। ইমাম শাফির দিকে তাকায় না, নবীর বারবার শুধু আজমের দিকে তাকায়। ইমাম শাফি বললেন, হুজুর আপনি আমার দিকে তাকান, আপনার দুরুদ নামাজের মধ্যে বলেও পড়লে কিচ্ছু হবে না, আপনার দুরুদের পক্ষে আমি লেখছি। জুরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, শাফি শাফি রে, এটার জবাব আমি দেব না, এটার জবাব দিবে ইমাম আজম। ইমাম আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাশাহুদের পরে যদি ভুল বসে দুরুদ আদায় করে সুসেজদা দিতে হবে, এই আইনটা আমি এর জন্য করলাম। আপনার দুরুদ পড়বে দিল থেকে, আপনার দুরুদ পড়বে মন থেকে, আপনার দুরুদ পড়তে হবে খেয়াল করে। বেখেয়ালে করলে এটা বেয়াদবি আমি মনে করি, কেউ যদি ভুল বসাতে পড়ে বোঝা যাবে তার দুরুদের প্রতি কি নাই, খেয়াল নাই। আমি মনে করলাম যারা খেয়ালের বশত দুরুদ আদায় না করে ভুল করে পড়ে সুসেজদা দিতে হবে, আমি আজম মনে করি যতক্ষণ দুরুদ পড়বে ততক্ষণ যেন মনোযোগ দিয়ে পড়ে। জোরে কোন সুবহান। মনোযোগ দিয়ে পড়ার দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাহাবী 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 লালটা নি লালটা
محمد وعلى آل سيدنا امر شبای گناگر گم نبی جی اپنا چن لمنا شکرون روز کا شورے امادر کے بولن نا اللهم مولانا محمد وعلى سيدنا مولانا محمد مايك منو একটু ডিস্টার্ব আচ্ছা আমার জবান তো চলতেছে মাইক দিয়ে গিতাম আপনারা বুঝেন না ভিতরে ঠিক আছে বাইরে যা মন্দের তাও আর আপনার এমনি লড়াচড়া করলে আমার মতো খারাপ লাগতেছে আমার ওকে ফিসি দিয়ে কেটে খিচ্চা নিলে আবার আমি বয়ানি বাজার মাহফিলে গেছিলাম মানুষ পিছনে খালি টেসের পিছে ঘুরে তো ইদানিং তো মাহফিলের মধ্যে ঠাস করে হুজুরের ধরালাই হুজুর ওয়াজ বন্ধ করেন আছে না নাই আছে 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 মাইক হরাইলাই আটকা হুজুরের ধরালাই আমি মনে করছি কোন সময় আবার জাতা মাতা মাইরালাই আমি বারবার পিছনে চাই তো একবার হুজুর ওয়াজ করে হেগেলছেন কিনা আমাকে ডরে কারণ কোন সময় জাতা মাতা দিয়ে দিলেও পড়ে আমনে কথা কইবেন না আমনে কথা কইবেন লড়াছড়া করেন না ক্যামেরা তুরতাছে কোনো সমস্যা বাবা জিকির করা দরকার আছে না নাই আজকে কিছু সুন্দর সুন্দর কথা আপনাদের সামনে উপস্থাপন করব কিছু মজার মজার কথাগুলো বলবো যেই গত যেই কথাগুলো শুনলে আপনার দিলের ভিতরে আমার নবীর প্রেম 50% বাড়বো কত পার্সেন্ট এতে বোঝা যায় 50% আছে নাকি পুরোপুরি আছে দেখবো একটু পরে কিরম আছে যদি কই আপনি নবীরে ভালোবাসেন কো দাড়ি কামান কেরে কো হুজুর বউরে ভালোবাসি সিটারে কয় কি হুনসা আত্মলে নবীরে ভালোবাসি দাড়ি কামায় বউরে ভালোবাসি তো নবীর ভালোবাসা তার ভিতরে আছে দুই লম্বার কোনো সন্দেহ নাই একটু মনোযোগ দিয়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله بابا جي أمان أو أمار أبارانه خوب منجوك أي زي ذكر كلن حضور بلن কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মরা গাছ থেকে পাতাগুলো যেমনে শীতকালে ঝরে পড়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে তার জীবনের গোড়া এমনি পড়ে যায় সুবহানাল্লাহ হুজুরের দরবারে এক সাহাবা দাহিয়াতুল কলব নবীজির কদমে বসে বসে বিনয়া বিনয়া কান্দে আমার নবী লক্ষ্য করে দেখলেন আপনার দাহিয়া কলব কান্দে নবী আমার কাছে ডাক দিলেন ডাক দিয়ে বললেন দাহিয়া কলম রে তুমি কেন কান্দো কেন কান্দো দাহিয়া কলম ডাক দিয়ে বলে নবী গো জাহিলি যুগে কত না গুনাহ করেছি বাবা ওয়াজের মাঝখানে কোনো আপ্যায়ন হবে না একেবারে
দিলটা একেবারে নরম করে দেন মনোযোগ। বাবাজি আমার নবী দয়া করবে কাছে এনে বললেন সাহাবারে কেন কান্দ দয়া কাল বললেন হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হইলাম আমার পিছনের গুণাগুলো মাফ হইসিনি। হুজুর কয় কালিমা যখন পড়ছ তোমার পিছনের গুণা আল্লাহ মাফ করে দিয়েছে। দহিয়া কাল তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো তোমার পিছনের জিন্দগির গুণাগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এই কথা শোনার পরেও দাহিয়া কালবের কান্দা বন্ধ হয় না রে বাবা। পরের দিন আমার নবীর দরবারে আসলেন আবার বিনয়া বিনয়া কান্দে দাহিয়া কাল ডাক দিয়ে বললেন নবীজি আমার একটা গুণা মনে হয় আমার জীবন থেকে মাফ হয় নাই। আমার নবী ডাক দিয়ে বললেন কি গুণা তোমার মাফ হয় নাই, কি সন্দেহ তুমি করো? দাহিয়া কলম ডাক দিয়ে বললেন নবী গো অগপানের নবী আমি যখন ব্যবসার মধ্যে যাই আমার বেগমের গর্ভের ভিতরে একটা সন্তান ছিল। আমি ডাক দিয়ে বললাম বেগম ওরে আমি ব্যবসার মধ্যে যাই যদি ছেলে সন্তান হয় তার মায়া করে লালন পালন করবা, মেয়ে সন্তান হলে মাটি দিয়ে দিবাম জবাই করে দিবা। জোরে কন্যা উজবেল একেবারে মনোযোগ, আব্বা মনোযোগ, বাবারে সারা বছর চা খাও আজকে যদি না খাও কোনো সমস্যা আসে নি, চা খাইলে লিভার নষ্ট, চা খাইলে ঘুম নষ্ট, চা খাইলে ইজ্জত নষ্ট, ঠিক কিনা গাও? হুজুর ইজ্জত নষ্ট হয় কেমনে? এটা দারুণ কথা, পরে কমু মনে হইলে নাইলে ছেড়ে দিলাম আর কি। বাবা যেটা আমার দাহিয়া কাল বললেন নবী গো আমি যখন ব্যবসার জন্য গেলাম দীর্ঘ বছর পরে আসলাম বাড়িতে এসে বেগমের কাছে ডাক দিয়ে আনলাম বেগম আমার সন্তান কি হয়েছে? আমার বেগম মেয়ে সন্তান হয়েছে ভেবে ভয়ে আমার কাছে বলে নাই আপনার মৃত সন্তান হয়েছে। আহারে ইয়া রাসূলুল্লাহ মেয়েটাকে লুকাইয়া লুকাইয়া রাখে হঠাৎ করে মেয়েটা বের হয়ে আমার বেগমের কাছে আম্মা বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমার মেয়ে ডাক দিয়ে বললেন আম্মা যেন এই লোকটাকে আমার বেগম ডাক দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন মারে মা তুমি বোঝ হওয়ার পরে আব্বু আব্বু কইয়া যার জন্য তুমি পেরেশান হয়ে যাইতা এটা হলো তোমার সেই জন্মদাতা বাবা। জোরে কন সুবহানাল্লাহ। দাহিয়া কলম বললেন নবী গো যখন আমার মেয়ের পরিচয় করাইয়া দিল আমি মেয়ে দেখে অগ্নি শর্মা হয়ে গেলাম, মেয়ের হাতে আমি দরলাম, বেগমকে বললাম ছেড়ে দাও, ধরে আমি কোদাল হাতে নিলাম, আস্তে আস্তে পাহাড়ের চূড়ার দিকে উঠলাম। মেয়েটা ডাক দিয়ে বললেন আব্বু আমার কোথায় নিয়ে যাও? বারবার আমার জিজ্ঞাসা করার পরও আমি আমার মেয়ের দিকে একটা নজরও তাকাই নেই। আমার সামনে সামনে যাই বাবাজি আমার সামনে সামনে যাই নবী গো আর আমার আব্বু আব্বু কইয়া ডাকে আমি একটাবার উত্তর দেই নাই, আমি আমার মেয়ের দিকে একবারও তাকাই নাই। পাহাড়ের চূড়ায় উঠলাম, গর্ত করতেছি, মাটিগুলো আমার দাঁড়ের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমার মেয়েটায় দৌড়ে আমার দাড়ি থেকে বালুগুলো সরাইয়া দেয়। ডাক দিয়ে বলে বাবাজি পাহাড়ের চূড়ায় এত বড় গর্ত কিসের বাবা, কিসের জন্য কর? বারবার প্রশ্ন করলো নবী গো একটাবার আমার মেয়ের সাথে কথা বললাম না, গর্ত করা যখন শেষ হয়ে গেল আমি আমার মেয়েটারে একটা দাক্ষা মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। মেয়েরা আমার কান্না শুরু করে দিলেন, ডাক দিয়ে বললেন বাবাজি যারে আব্বা আব্বা ডাকার জন্য আমি বড় আনন্দে ছিলাম, আমি কি অপরাধ আপনার কাছে করলাম আপনি আমার গর্তের মধ্যে ফেলে দিলেন?
এই মেয়ের কথাটা আমি শুনলাম না, আমি বারবার মাটি ছড়তে লাগলাম। মেয়েটা কান্দা কয়, বাবা তোমার পায়ে পড়ি, জীবনে তোমার আব্বা বলে ডাক দিব না, জীবনে তোমার বাড়িতে থাকব না, বাবাজি আমারে মারবেন না, আমার মায়ের কাছে আমারে পাঠাইয়া দিন। বারবার এই কথা বলল, আমি একটা আবার মেয়ের দিকে তাকাইলাম না, মেয়ের একটা কথা শুনলাম না। আমি হাতে একটা পাথর নিলাম, পাথর নিয়ে আমার মেয়ের মাথার মধ্যে আঘাত করলাম। মেয়েটা চিৎকার করে জমিনে পড়ে যায়, পড়তে দেরি হলো, আমি সমস্ত মাটি দিয়ে মেয়েটার চাপা দিয়ে দিলাম। নবীজি গো, মেয়ের কান্না বারবার আমার কানের মধ্যে আসি। নবী যখন এই ঘটনা শুনলেন, নবীর দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি জমিনের মধ্যে পড়লেন। দাহিয়া কালব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ হতে পারে, আমার জীবনের সব গুণা মাফ হতে পারে গো নবী, আমার মনে হয় এই গুণাটা আল্লাহ আমারে মাফ করে নাই। নবী ডাক দিয়ে কয়, দাহিয়া কাম, যখন তুমি কালিমা পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ, তোমার পিছনের গুণা আল্লাহ সব মাফ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে গুণা আছে না নাই? পড়বেন নি? মাঝে মাঝে মাহফিল হলে খোদার কাছে নামাজ পড়ে না, জিকির করবো কোন সময়? আছে না নাই? নামাজে পড়ে না। আচ্ছা, কোরআন থেকে এটা আয়াতে কালিমা তেলাওয়াত করছি। আজকে রাডারে ধরা পড়বে, থার্মোমিটারে, মুমিন কে আর বাট পার কে, চিনার দরকার আছে না নাই? আজকের কথার পরে যদি দেখেন আপনি বাট পার, আপনি মুমিন হওয়ার নিয়ত করতে হবে। আর যারা মুমিন তাদের প্রশান্তি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কেটাইছে চেয়ারম্যানের চেয়ার দেন, সবাই বলি মারহাবা। আব্বা জেনা আমার, ও বাবাজি খুব মনোযোগ, মনোযোগ আসেনি চেয়ারম্যানরা তো প্রতিদিন বাজারও দেখেন, আবার সাইয়ার হয়েছেন কে লেগে এই ফেলছেন চেয়ারম্যান রে, নতুন করে সবার কিছু নাই, ওই মেম্বারের চেহারা সুন্দর না, ওনার দিকে তাকানোর দরকার নাই, এমনি চান এমনি চান। রাজি আছেন নি? ওয়ালাইকুম সালাম। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, সবাই জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। এক নং লক্ষ্মীপুর আমবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, আজকের মাহফিলের আমার খুব কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা আবুল বাশার সাহেব। আপনি কি মোল্লা বংশ নাকি? হ্যাঁ, আপনি মাওলানা লেখছেন, ফিসিদা মোল্লা লেখছেন, কোনটা বুঝলাম? মোল্লা বংশ না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। হরজত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ নোমান সাহেব, অত্র মসজিদের খতিব সাহেব নাকি সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি বিপ্লবী সাহেব হবিগঞ্জ, মাসুকুর রহমান মাসুক সাহেব সুনামগঞ্জ, কারি মইনুল ইসলাম, মইনুল ইসলাম সাহেব উজিরপুরি, আমার আশেপাশে চেয়ারম্যান মেম্বার মহোদয় কাছের মানুষ, মুরবি বাবারা, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সালাম আগেও দিছি, এখনও দিছি, সালাম দিলে কি গুনাহ হয় না? সওয়াব হয়। বারবার দিলে সালাম দিবেন না লইবেন? আর দেওয়ার জন্য কেউ রাজি না, লওয়া লাগে কাইতে খারাইতে। হ্যাঁ, কামি গ্রামের মুরব্বী, হ্যাঁ আমার সালাম দেনা সামাজদের হতে কি সেনা হয়েছে, হ্যাঁ আছে না নাই? সালাম দেন, হ্যাঁ বেয়াদব। অথচ সালাম দিলে কি কইয়া লইতাম নি? কইয়া লইতাম? মনোযোগ দেন। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন সাইয়েদ আবু বকরকে সালাম দেয়, আজকে সালাম দিলেন না, কাছে কাছে আসলেন। আবু বকর কয়, ব্যাপার কি? যারে সালাম দিতে পারি না, হের দি জবান আজকে বন্ধ। আরও কাছে আইলেন, সালাম দেয় না। আবু বকর বাবলেন আসসালামু আলাইকুম। মাওলা আলী মুস্কি হাসি দিয়ে বলেন, ওয়ালাইকুম সালাম। সালাম দিয়ে চলে গেলেন। নবীজির দরবারে গিয়ে বললেন, নবী গো,
আপনার মাওলা আলী কত দামি মানুষ, যার ব্যাপারে আপনি কত হাদিস বললেন। আজকে একটা আশ্চর্য ঘটনা কয় কি, আপনার আলী তো আমার সালাম দিছে না, সালাম দিছে না, কি হয়েছে তোমার? কোনো কারণ আছে? কারণটা হইল আপনার আলীতে এমনি এমনি সালাম বন্ধ করছে না, আমার মনে হয় একটা কারণ আছে, জিজ্ঞাস করেন সুবহানাল্লাহ। কোন সাহাবাদের অন্তর্চক্ষু খোলা, কি খোলা? অন্তর্চক্ষু। কোরআনে বললেন, এটা আমি বানাই কিনে, দলিল থাকলে কম না থাকলে, কোরআনে বললেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ দেখেন, নবীও দেখেন, রাসূলও দেখেন। এটা কোরআনে আছে না নাই? ওই হাফেজ সাহেব আছেন এই জায়গায়। কোরআনে বললেন আল্লাহ দেখেন আজকের মাহফিল, আমার নবী দেখেন আজকের মাহফিল, ওলি যারা তারাও দেখেন। এটা বানানো কথা না, এটা কোরআনের সরাসরি আয়াত, হাদিসও না বাবা, সুবহানাল্লাহ। কান এই আয়াতের, এই আয়াতের মাথা হাতে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মাওলা আলী ঘুমিয়ে রইলেন, ঘুমের মধ্যে দেখলেন নবীজির দরবারে একটা মহিলা কিছু খেজুর নিয়ে হাজির হয়ে গেলেন। খেজুর নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন কাজের খেজুর, আপনি নিজে খাইবেন, আপনার সাহাবাদেরকে খাওয়াবেন। যখন নবীর হাতে দিলেন, সমস্ত সাহাবারে একটা একটা করে বন্টন করে দিলেন, মাওলা আলীকেও দিলেন। মাওলা আলী খাইলেন, জিন্দা খাইলেন না ঘুমের ঘরে খাইলেন? করে রয়েছে কি কুম ফুম খাইছে বাবা? ঘুমের ঘরে, কিসের ঘরে? ঘুমের ঘরে, কিসের ঘরে? ঘুমের ঘরে খাইলেন। বাস্তবে মসজিদে আজান হয়ে গেল, আজানের পরে মাওলা আলীর যখন ঘুম ভাঙলেন, ঘুমের থেকে উঠে দেখে জবানের ভিতরে খেজুরের বিচি। বোখারির হাদিস, অনেকে কয় বোখারি না হইলে মানি না, এটা বোখারির হাদিস। ঘুম থেকে উঠে মাওলা আলী দেখলেন কি বিচি, নামাজের মধ্যে চলে গেলেন। নামাজের মধ্যে যাওয়ার পরে বাস্তবে দেখলেন কিছু খেজুর নিয়ে একটা মহিলা আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ভাইজান এই খেজুর গুলা আমার নতুন গাছের, আপনি খান, আপনার ভাইদেরকে দেন, সবার একটা একটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া শুরু করলেন। একেবারে মাওলা আলীর কাছে যখন আসলেন, মাওলা আলীকে একটা দিলেন। মাওলা আলী ডাক দিয়ে বললেন ভাইজান খেজুরগুলো সুন্দর, আমার আর একটা খেজুর দেন না। যখন এই জবাব দিলেন, দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন রাতে তো একটা খেজুর আমার নবী তোমারে দিছিল, আমি দেখছি স্বপ্নে। দেখছে কে? ওমর মক্কা নগরে কে কি রাতে স্বপ্ন দেখতো সেটা ওমর বাইর থেকে কইতে পারত। মাঝে মধ্যে ইহুদিরাইয়া খুঁজত, হয় তোমাদের ওমর কই, আগাম সংবাদ দেই না এরা, এটা বলে এস্টা এস্টা কথা জানে, কেডা কি করে বাইর বাইর থেকে বইয়ে কই আলাই, সুবহানাল্লাহ। বুঝতেন না? একটা সাহাবার যদি এমন পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার আছে না নাই? ইজ্জত কার জন্য? ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত নবীর জন্য, ইজ্জত মুমিনের জন্য। দলিল আছে না নাই? সূরা মুনাফিকের মধ্যে আছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জাতু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মুমিনুন। ইজ্জত হলো আল্লাহ বললেন আমার জন্য, ইজ্জত আমার নবীর জন্য, ইজ্জত মুমিনের জন্য। কে বললেন? আমার আল্লাহ বললেন হাবিব, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আপনার জন্য, ইজ্জত মুমিনের জন্য। আপনার ইজ্জত বুঝবে না এমন একটা গোষ্ঠী দুনিয়ার জমিনে থাকবে, এরা কারা? কোরআনে আবার বললেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তারা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। মুনাফিক কি কাফের ভিতরে না আমরার ভিতরে? হ্যাঁ, মুনাফিকের মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় পাগড়ি আছে, লম্বা লম্বা দাড়ি আছে, লম্বা লম্বা সেজদা আছে, লম্বা লম্বা তেলাওয়াত আছে, কিন্তু নবীর প্রেম ভিতরে নাই। ঠিক নেই কথা কয় না? ঠিক নেই? জেনে জিম খেটে রয়েছেন, বোঝা যায় মাঠের মধ্যে একটা লোক নাই। মাঝে মধ্যে উত্তর দেন, বোঝা যাইব, সুবহানাল্লাহ করলে তো গুণা নাই, আইডিয়া করে কয়ে নেবে সুবহানাল্লাহ। নবী দরবারে গিয়ে বললেন
রাসূলুল্লাহ মাওলা আলী প্রতিদিন আমারে সালাম দেয়, আজকে কেন দিল না জানতে চাই। নবী আমার ডাক দিলেন, নবী তো জানে আলীর খবর কি কন, আহারে জানে না, মুস্কি মুস্কি হাসে। আলীর কাছে ডাক দিয়ে কয়, আলী কেন সালাম দিলা না, আমার আবু বকরকে কেন সালাম দিলা না? মাওলা আলী শুনে কই, আর শুনলাম নবী গো, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি জান্নাত। আমরা স্বপ্নে কি দেখছে, আমরা ঘুমাইলে কি দেখি, কইলে তুমি কি দেখি, না কইলে অনেকের ইজ্জত ধরব, ঘুমায় হে এই বাইত, তার মন গিয়ে থাকে এই বাইত, আছে না নাই বাটপারি, কইলাম একটু পরে এই সাবজেক্টের ভিতরে আইতে আসছে। আমি ইন্ডিয়া গেলাম মাহফিল করার জন্য আসামে, তেজপোর্ট, দীর্ঘ 4 বছর ধরে ইন্ডিয়া প্রোগ্রাম করি আমি। যখন গেলাম তো এক ভক্ত আমার খুব কাছের ভক্ত, হুজুর আপনি যাওয়ার আগে আমার ঘরে একটু মিলাদ শরীফ পড়বেন, কি পড়তাম, মিলাদ শরীফ, জি আলহামদুলিল্লাহ ওয়েলকাম। তো গেছি এল সিস্টেম ঘর, যার পরে এই ঘরের কোনার মধ্যে দেখি একটা রুমের মধ্যে দুনিয়ার মূর্তি, বড় বড় মূর্তি, বাঘ টাক সব বানাই রাখছে। তো আমি ভাবলাম কই এলাম রে, হ্যাঁ আবার এই লগের রুমের মধ্যে নিচে মিলাদ পড়াইতো। তো আমি কইলাম, ভাই যান এই এই বাড়ি কি আপনার, অবশ্যই আপনার, আপনার কি সন্দেহ আছে নাকি? কয় না ঘরের সাইডে যে মূর্তি দেখলাম না, হিন্দু বারাথায়, কারে না এই রুমও আমার, তো এই মূর্তি কয়েডি আপনার বাবিয়ে পালন করে সেনান সাহেব, নাজিলে কইলেছিলাম না মাশাল্লাহ ভালো কাম করছেন, এ কয় আমার বউ এটা কাম করে, কার কসকে খোদার কাঠা তুই তোর বউ এটা করে, হ্যাঁ কি মুসলমান না? কয় না হুজুর। কয় তাইলে এটা কেমনি বিয়ে করছ? কয় হুজুর কোডো বিয়ে করছি, ইন্ডিয়ার ভিতরে আছে যার যার ধর্ম রাইখা, হ্যাঁ বউ জামাই হইতে পারবো, আমাকে বালা সিস্টেম। কইলাম রে তোর ফোলামাই হয়েছি নি? কয় হুজুর তিনটা হ্যাট্রিক মারছি, তিনটা হয়েছে। আমি কই তিন ওটা জারুগা হয়েছে। কয় কী কন হুজুর, বউ আছে আমি আছি, কেন জারু কইব, কারে বেটা বিয়ে শুদ্ধ না, দুই ধর্মে দুইটা থাকলে বিয়ে শুদ্ধ হয় না, নত তুই হিন্দু এ জায়গা খোদার কাটা, তুই এই মুসলমানের দাম নাই, নাইলে তাই রে তুই কী কর সাইরা দে। কো সার তারতাম না হুজুর, পিরিতের বিয়া হুজুর, ডান্ডা মুসলমান, কি মুসলমান, আরে বেটা সাইরা দে। কয় না সারা সম্ভব না, তাহলে কালিমার দাওয়াত দি। কই সেইটা জায়গায় হুজুর দোয়া করেন, আমি কম তোর জন্য কি দোয়া করবো, তুই তো মুসলমানে না। আমি হাত তুললাম, আল্লাহ আল্লাহ তার হেদায়াত দাও, তার বউ রে আল্লাহ তুমি হেদায়াত দাও। দোয়ার পরে বউ কই, যতই দোয়া করেন হুজুর কাম হইতো না, আমি আপনার জায়গাতে আসি, পারলে হেরে কোন আল্লাহ হেদায়াত দিতে আমার দল আইত। ইন্ডিয়ার ভিতরে এই কাজ কারবার চলে, মুসলমান কি আমরা কি মুসলমান, এমন আমরা স্বপ্ন কোন ফাইল যে আমরা নিজেরা তো বুঝি কি দেখন হইয়াতে এই বিস্তান মন জায়গা ছইলা খেল দুনিয়াটা ঘুরাই কি কন ঠিক কি নি? মাওলা আলী বললেন, হুজুর আমি স্বপ্নে দেখলাম জান্নাত। নবীজি আমি একটা দৌড় মেরে জান্নাতের নাজ নেয়ামত দেখি দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের ভিতরে ঢুকে একটা সুন্দর কুরসি দেখলাম, চেয়ার দেখলাম, চেয়ারের মধ্যে লেখা এই চেয়ার তারাই পাবে যারা দুনিয়ার জমিনে আগে আগে সালাম দেবে। আমি ভাবলাম নবী গো এত চমৎকার একটা চেয়ার দেখলাম, এই চেয়ারে যদি আমি বসি আমার সুন্দর লাগবে না, এই চেয়ারে যদি আমার ভাই আবু বকর বসে সুন্দর মানাবে, আমি সালাম বন্ধ করে দিলাম, আমার ভাইকে সালামের সুযোগ করে দিলাম, উনি যখন সালাম দিল মনরে বুঝাইলাম ভাই জান কুরসির মালিক হইছে। সালাম দিলে চেয়ার পাইবেন, কি পাইবেন, প্লাস্টিকের না, প্লাস্টিকের না, এমন একটা চেয়ার হাদিসে আসছে রে বাবা, যে চেয়ারটা আপনার কথা শুনবো এই জায়গায় বইয়া করবেন, কুমিল্লার তো একটু ঘুরে যায় চেয়ারে করবেন, নামেন কুমিল্লা আইলেছি, এমন একটা চেয়ার আল্লাহ দিব
যে চেয়ারটা দিয়ে জান্নাতে ঘুরে ঘুরে দেখতে পারবেন, এই চেয়ারের দরকার আছে না নাই? তাহলে আক কইরা চাইয়ে থাকবেন আর কইবে, ওই সামেদার ফুত আমার সালাম দিস, হ্যাঁ গোস খাইতে খাইতে সিটার সোদ খায় আছে না নাই? দাড়ি দুড়ি ফাঁকিয়ে গেছে গায়ের সিটারে যায় না আসেনি রুম? সমাজের মধ্যে ফেস লাগে না থাকলে রুম দুই একটা ফাঁকনা দিলে যথেষ্ট। জুয়ান ফুলা পানি কিন্তু সমাজে ফেস লাগায় না, আমরা তো সমাজ নিয়ে ডিল করি আমরা বুঝি সব ইরুম্মা ইরুম্মা আবার বেনালা হ্যাঁ ফেস লাগায় রাত কে আবার হ্যাঁ বিচার করতে যায় চেয়ারম্যান সাহেব কয় ঘটনাটা তো খারাপ বিচার বন লাগবে বিচার করতে হয়ে যায় কিন্তু লাগাই দিছে বেনালাই দাড়ি ফাঁক নাই। পোলা পানি তোরা ভালো আসোস কিন্তু তোরা যে আরো কত নাড়া সেটা আমি কম একটু পরে মুড়ি বিড়া রাগ হয়েছেন ওইলে ওই দিছে না ওইলে নাই একবার আইসে আরেকবার আইতাম নটিবি দেখি। আরে বেটা সালাম আগে দিতে হবে কোর্সের মালিক হয়ে যাবেন, এখন যদি খালি দেওয়ার তালে থাকেন যদি কো লইতাম না খালি দিমুতে লইব নাকি? কেউ যদি দিয়া দেয় লইবেন, রাজি আছেন না নাই? তাহলে একটা আজকে আমল আপনাদেরকে জানাইলাম কি করতে হবে, আগে না পড়ে আগে যদি আর কেউ দিয়ে ফেলে মহব্বতে নিবেন, রাজি আছেন না নাই? বাবাজি জিন্দিগিটা অল্প সময় আজকে ঘুমালে কালকে আপনি উঠতে নাও পারেন, আজকে ঘুমাইলে ঘুমের ঘরে মৃত্যু আসতে পারে কি পারে না? একটা আমলের নিয়ত করেন। হাদিস শরীফের মধ্যে আছে নিয়াতুল মুমিন খৈরু মিন আমালি, মুমিনের নিয়ত যদি হয়ে যায় আমলের চেয়ে উত্তম সওয়াব হয়ে যায়। আমরা তো দুনিয়াত গিলতাম আইছি খালি খাই আর খাই, টেনশন নাই কি কন? এই যে কাটল একটা খাই, মনে করুন যে একটা বড়ি একটা খাই, একটা বড়ি খাই, একটা আঙ্গুর খাই, একটা খেজুর খাই, এটা যে কত মজা চিন্তা করছি আমরা কোনো দিন? খাইতে আছে আইতেছে আর বিসমিল্লো না এরকম আসে না বলত? হ্যাঁ গিলতে আছে, পাহাড়টা আছে না পাহাড়টা, পাহাড় দেন না এটার ফেল চাই কোনো দিন চিন্তা করছেন? এটার বানাইছে কেটায়, এই মাটি কাটছে কেটায়, এই মাটি কেটে টিলা বানাইছে কেটায়, এরকম চিন্তা করছেন নি? হাদিসে পাকের মধ্যে আছে ইয়া তাফাক্কারুন সাআতুন খায়রু মিন সিত্তিনা সিনা, চিষ্টির দিকে তাকাইয়া যদি একটা মুহূর্ত চিন্তা করা হয় তার আমল নামার ভিতরে 60,000 নফল নামাজের সওয়াব লেখা হয়। কত হাজার? 60,000। কাটাল খাইতেছেন বিশ্রী একটা পোশাক পরাই দেখছে ভিতরে হলুদ মাখাইয়া চিনি মাখাইয়া গোল্ডেন কালার বানাইয়া কে রাখছে? জোরে কন্যা একটু চিন্তা করলেন না হারে কেমন সুন্দর করে বানাইছে, যিনি বানাইলেন ইনি কেমন, উনি কত সুন্দর হতে পারে? যিনি আপনারে আমারে খাওয়ান, ডাকলেও খাবান না ডাকলেও, সারাদিন যদি কারো বাড়িতে কাম না করেন বিকালবেলা গিয়া যদি কোন ভাই রুজির রোজগারের টেয়া দেন আপনার ভাই সারাদিন বই আসলাম হ্যাঁ কি সুমা দিব না কিল দিব? কই বড় কাম করছো কো সারাদিন আপনার বারিন্দাত বই আসলাম, কই বই আসলে কি কাম আছে নাকি? টেয়া আছে আল্লাহর হুকুমগুলো দিয়েছে মানার জন্য, সারাদিন আপনি একটাবারও আল্লাহরে মানলেন না, আল্লাহর নামাজের জন্য আপনি পেরেশান হলেন না, হালাল হারাম আপনার জীবনে নাই, সোদ গোজ নিয়ে বড়া, বাটপারি নিয়ে বড়া, গিবদ নিয়ে বড়া, হিংসা নিয়ে বড়া, পরনিন্দায় বড়া, চায় স্টলে বৈশা চাও গেলে মানুষের গিবদ কয় আসে না নাই? আব্বাজিরা আমার ও আমার বাবার আরে খুব মনোযোগ, যেই কথা বলতেছিলাম এই মজলিস আজকে পাইতাম না, এই মাহফিল আজকে হতো না, যে নবীরে যদি না বানাইতো ঠিক কিনা বলেন? এই গ্রামটার প্রতি আমার মহাব্বত আছে চেয়ারম্যান সাহেব, যখন ওই যে গন্ডগোলটা হয়েছিল আমি কিন্তু জীবনে আমার বাপের যে সময় মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছি, গিয়ে কেছে হুজুর নেন আমার ফুলারে মাদ্রাসা দিয়ে গেলাম, আমার ফুলারে দিয়ে ভিক্ষা করাইয়েন না আসে না, মাদ্রাসাত ভর্তি করাই দিলে কয় সাল লই আই ব্যক্তি সাল লই আই হেনতে বাস লই আই হেনতে দান লই এরম আসে না মাদ্রাসা আছে না? কিন্তু আমার বাপের নিয়ে গেছে মাদ্রাসাত ভর্তি করাই দিছে আমার ফুতরে দিয়ে ভিক্ষা করাইয়েন না, কিন্তু এই গ্রামের মানুষের লাগে আমি ভিক্ষা করছি, আমি হাইটা হাইটা টাকা মানুষের কাছে হা খুঁজছি, অনেক অগণিত টাকা এনে ভাই জানদের হাতে দিছি, ঠিক আছে নিয়ে কথা এই আপনারা কি সাক্ষী না? বাবাজি এই ঘটনার পরে আমি যারা অর্থনীতি বারো তাদের কাছে কাপড় খুঁজছি, প্রতিটা ঘরের মধ্যে একটা মহিলা আমার জন্য একটা একটা করে আমি কাপড় আনছি,
একটা একটা বাবার জন্য লুঙ্গি আনছি, এবং কি ঈদের জন্য যতটা পরিবার সাত প্রকারের খাবার দিয়ে এতটা পোটলা বানায় গাড়ি দিয়ে আমি আইন্যা দিছি, আমি রাস্তায় রাস্তায় তাদের জন্য ভিক্ষা করেছি, এটা আমার আজও দিলে আছে, তাদেরকে দেখলে আমার মহব্বত লাগে, আমি ভিক্ষা করছি আমি আপনার এই সমাজের জন্য। আজকে সোনার সমাজ কে করছে? আল্লাহ। কে করছে? দেওয়ার মালিক কে? রসুলকে মহব্বত করে খুয়াইছেন বেটা, এটা যা যা আল্লাহ দিব, হুত খালি কবরে দেখবি, হুততে দেরি হয়েছে, কবর এয়ার কন্ডিশন হয়ে গেছে, সুবহানাল্লাহ। বাইদ্য কইও নবীরে মহব্বত করতে হবে, রাজি আছেন না নাই? মহব্বত করলে কি হবে, মহব্বত না করলে কি হবে? বাবাজি এটা রজবের চাঁদ, সবে মেরাজের চাঁদ, আমার নবী যখন আসমানের দিকে রওনা হলেন, আসমানের ভিতরে যখন রওনা হলেন, প্রথম আসমানে যাওয়ার পরে জিব্রাইল ডাক দিলেন, ও আসমানের ফেরেশতারা রে দরজা খোলো। কে কেন দরজা খুলব, তুমি যদি প্রতিদিন এই জায়গা দিয়ে আসো, তোমার কোনো দিন জিগাই না, কই যাও, আজকে এই নতুন দরজার খবর তোমার কাছে কেন? জোরে কোন সুবহানাল্লাহ। এক্সট্রা একটা দরজা বানাইছি, যেই দরজা দিয়ে জিব্রাইল আসে নাই, যেই দরজা দিয়ে কোনো ফেরেশতা আসে নাই, শুধু আমার নবীর জন্য বানাই রাখছি। বাবাজি জিব্রাইল বললেন, ওরে ফেরেশতা, যার না বানাইলে দুনিয়ার কোনো কিছু হতো না, সেই নবীর নিয়ে আমি জিব্রাইল আজকে আসলাম, ওয়েলকাম, দরজা খুলে দিলাম, জোরে কোন সুবহান। আসমানের ভিতরে ঢুকলেন, আসমান জগতের মধ্যে আল্লাহ একটা ফেরেশতা বানাইছে, ইজ্জতলা জিন্দগি দিছে, সুন্দর একটা কুরসি দিছে, হে কুরসির মধ্যে বইয়া রয়েছে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা, দাঁড়াইয়া আমার নবীর সালাম দিলেন, আমার নবীর তাজিম জানাইলেন। বড় ফেরেশতা বইয়া রয়েছে, কই? কুরসির মধ্যে উঠলেন না, মনে মনে ভাবলেন, এত বড় দামি ফেরেশতা আমার, এই প্রথম আসমানের সর্দার একটু বইয়া থাই, নবীরে তাজিম করলেন না। মেরাজ থেকে যখন আমার নবী আসতেন, বাবা জিব্রাইলের মন খারাপ, নবী কয় কী রে ভাই তোমার মন খারাপ কেন? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমানে যখন আপনি গেলেন, বড় ধরনের একটা ফেরেশতা দেখলেন, কোহা দেখেছিলাম, কুরসির মধ্যে বসা ছিল, কোহা দেখেছিলাম, কি হয়েছে রে জিব্রাইল? আজকে প্রথম আকাশের মধ্যে কান্না রুল হয়ে গেল। কেন রুল হয়ে গেল? প্রথম আসমানের বড় ফেরেশতাটারে আল্লাহ সারা শরীর আগুন দিয়ে পয়রা দুনিয়ার পাহাড়ের মধ্যে নিক্ষেপ কর। জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবীজি সারা দেহটা পুড়ে বর্ষণ করে তারে পাহাড়ের চূড়ায় ফালাইলেন। নবী ডাক দিয়ে বললেন, কেন ফালাইলেন? কয়ের জন্য ফালাইলেন? আপনি যখন মেরাজে গেলেন, সমস্ত ফেরেশতারা তাজিম করলেন, সম্মান করলেন, উনি বসে রইলেন, সেটা পছন্দ করলেন না কে? জোরে বলেন কে? আমার আল্লাহ রাগ হইয়া তারে একেবারে সারাটা শরীর পড়ে সাই করে দুনিয়ার পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ রসুলকে যদি ইজ্জত করে খুশি কে? ইজ্জত করে খুশি কে? দলিল আছে না নাই? কোরআনে বললেন, ওমাইয়ুতি আর রসুল ফকত অত আল্লাহ, যারা আমার নবীর এতেয়াত করবে, যারা আমার নবীর জিকির করবে। হাদিসে কুরসির মধ্যে দলিল হলো, ফামাং জাকারাকা জাকারানি, যারা আমার জিকির করবে, যারা আমার হাবিবের জিকির করবে, তারা আমার জিকির করলো, জোরে কোন সুবহান আল্লাহ। যারা আমার নবীর গোলামি করলো, তারা যারা আমার গোলামি করলো, যারা আমার নবীকে স্মরণ করলো, তারা যেন আমি আল্লাহরে স্মরণ করলো। নবীর ইজ্জত করার দরকার আছে না নাই? বাবাজি যে যত নবীরে চিনবেন, যে যত নবীরে ভালোবাসবেন, যে যত নবীরে মহব্বত করবেন, হাসরের মাঠে তে তত নবীর কাছে কাছে থাকবে। নবী কি শুধু আমরার নবী? কথা বলেন, আমি হুজুরের ঘরে খাইতাম গেছি, গিয়ে দেখলাম অনেকগুলি কিতাব হুজুরের টেবিলের মধ্যে, একটা আছে জিন জাতির সৃষ্টি, কেন? হ্যাঁ পড়ছেন নেই রে আপনি? খালি থুয়ারে কেন না, কারণ আমি দেখতে আবেগে খুলছি,
জিনজাতি আমাদের মানুষকে চিষ্টি করার জিনজাতি আগে চিষ্টি কত হাজার দুই হাজার মিলিয়ন বছরের আগে জিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে জিন জাতির পিতা যিনি তার নাম তারান্নুস আমি একটু আগে বললাম নাম কি তারান্নুস উনি ষাট হাজার বয়স পাইছে ষাট হাজার বয়স পাইছে কত কম না বেশি ষাট হাজার ষাট বছরের তো আমরা সাফা জায়গায় ভেঙ্গে এখানে ভিতরে আল্লাহ সাল রাখুন যায় আর বেটার বয়স পাইছে কত এই জিনের ষাট হাজার বয়স পাইছে এই জিনের একটা নাতি নাম হচ্ছে হাম নাম কি হাম নবীর এক আসসালামু আলাইকুম মাওলা আলীর লগে ছিলেন মাওলা আলী ডাক দেখো নবী গো এটা কেমন কেমন আওয়াজ করে জিনে আমার সালাম দিছে কই বেড়াই দি গায় জিনের কানসে আনছে তোমার বয়স কত খোঁজোর বয়সের কথা কইেন না আমি নুহু নবীর লগে কথা কইছি কার লগে কথা কইছে নূহ হলো বাবা আদমের পরের নবীর নাম নূহ নবী সুবহানাল্লাহ বাবাজি আমার নবী ডাক দিয়ে বললেন ওরে হাম এক মিনিট লেগে জিকির বন্ধ হবে না ওয়াজ বন্ধ হবে জিকির আল্লাহ আল্লাহ মাইক বন্ধ করেন আল্লাহ আল সবাই 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 জোরে মাইক বন্ধ জোরে আগুনটা কমানোর চেষ্টা করতেছি ব্যাঙ্গে ফর্সাপ করছে কেন না ফর্সাপ করে তো মনে করো যে কমাইতে পারলাম না আমি যদি আগুনটা লাভ দেই মনে হুজুরের একটু কষ্ট কম ওইব ব্যাঙ্গে লাভ মারছে আগুনের মধ্যে সুবহানাল্লাহ কোন কার প্রেমে জোরে কোন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমার খালিলের জন্য ব্যাং ফর্সাপ করছে আগুন নিবানের জন্য পারে নাই জীবন দিয়ে দিলেন পারে নাই এই ব্যাঙ্গের ফর্সাপকে আমি আল্লাহ কামত পর্যন্ত পাক বানাইয়া দিলাম ব্যাঙ্গের ফর্সাপ যদি লাগে বাবাজি না পাক না না পাক না দোয়াও লাগবে না নামাজ হয়ে যাবে মূত্রে পবিত্র বানাইছে কে কার প্রেমে জোরে বলেন ব্যাঙ্গে নবীরে চিনছে আসেন ইব্রাহিম নবীরে ব্যাঙ্গে চিনছে আমার নবীরে চিনছে নিরমাসিনী ঘটনা বাবাজি আমার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা ইহুদির সামনে দাঁড়ালেন ডাক দিয়ে বলেন আব্দুল্লাহর বেটা তুমি বলে নবী হইছ আল্লাহ আমার নবী বানাইছি এমন একটা মুজেজা দেখাও যা দেখে আমি কালিমা পড়ার জন্য ইচ্ছা জাগবে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী যখন বললেন তুমি কি দেখতে চাও এই মরুভূমির ভিতরে তো কোনো কিছু নাই কোখানে একটা যে খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছটার একটু ডাক দাও দেখে আসে কিনা নবী আমার ডাক দিয়ে বললেন যাও যাও তুমি যাও ওই জায়গায় গিয়ে আমার কথা কইও বলমা নবী বলছে আসার জন্য ইহুদি ছেলেটা ওইখানে গিয়ে বললেন খেজুর গাছ তোমার তো পাও নাই তোমার তো হাত নাই তোমার জবান নাই তোমার কে নাই কান নাই তোমারে আব্দুল্লাহর বেটা যাওয়ার জন্য বললেন বলতে দেরি হলো বাবাজি খেজুর গাছ মোচড় মেরে শিকড় শুদ্ধ আমার নবীর কদমে হাজি ইহুদি ছেলেটা আশ্চর্য হয়ে গেলেন রসুল বললেন কালিমা পড়ে নাও কোনার একটু টেস্ট করার বাকি আছে আপনারে কি টেস্ট করতে হবে আবার কোন যাওয়ার জন্য দেখি যায়নি দুধর মুদর নবী কয় যে গাছরে গাছ তুমি আগের জায়গায় চলে যাও যখন নবী আমার হুকুম করলেন গাছটা দৌড়ে আমার নবীর কদমে আসলেন আমার নবীর কদমে আগে লুটাইয়া পড়লেন নবীর কদমের মধ্যে লুটাইয়া পড়ে গাছটা আবার জায়গায় আমার নবীর কথা মতো মানুষের মতো হেঁটে হেঁটে গিয়ে জায়গায় আবার বসলেন
বাবা মা। নবী আমরার মতনই কথা কন না, জোরে কন, আমরার মতনই এই কথা বলা যাইব নি, চেয়ারম্যান সাহেব কওয়া যাইব নি, নবী আমরার মত কওয়া যাইতো না, নতুন কথা বউরে ভালোবাসেন নি কথা কয় না, কার কার বউ আছে আত্মন চাই একটু আত্মন না, বউ কার কার আছে, আর যার বউ নাইতে মরে যাবে ভাত না তুলে আতুল বউ খুঁইবি নি আতুল, বাবা আপনারা বুড়ারা তুলে লাভ কি, আপনারা যে বউ আছে আমি তো জানি ফোলা হয় না কইছি, আমি বউ আছে এবার যদি বউ আছে রে আমার মানাইব কথাটা, এই ফোলা হাত তুলছে না মাসলা তোর বউ আছে রে বাবা ঠেলার ছোট তুলছে আর কি, বউরে ভালোবাসে না এমন কোনো লোক আছে নাকি কয় না কা, আরে বেটা আছে, সাফা বাতি বাইঙ্গালায় বাপ বাতি ডাহাইলা এরম আছে, হ্যাঁ বাস্তবে চেয়ারম্যান দেখছেন, আর আপনার কাছে কত বিচার আসছে মাইদের কেন, এবার হচ্ছে প্রতিদিন এই বিচার করছে খালি খিলে কিলে 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 ভাড়াইলিস, বাবাজি এত আদরের বউ একটা মাসালা মনে করলাম এর জন্য বউয়ের কথা আগে জিগাইলাম, বউডার ফেল চাই আমি না তাই আর কয় তোমার খুব মায়া লাগে, তোমার দেখতেও খুব সুন্দর তবে নাকটা একটু ভিন্ন, কই কিরম, কই আমার মায়ের মতো দেখতে, কি বিল্লা প্রশ্ন কিন্তু এইটা না, হুজুর বউ আসেন এইটা কয় আই দিস, বউ আসেন এইটা ঘরের ভিতরে আছে কিন্তু বউ নাই, ওটু তালা হয়ে গেছে, যদি স্ত্রীকে বলা হয় হুজুর বউটা দেখতে সুন্দর সব দিক দিয়ে ঠিক আছে একটা জায়গা ভিন্ন দেখতে আমার মায়ের মতো নাকটা ওঠু তালা খেয়ে গেছে, কোনো বাবাজি যদি বলে নবী আমার মতো ওঠু ইমান চলে যাবে, জোরে কোন ঠিক না ঠিক, বাবাজি শরীয়ত এটা মাসালা বলছি, সমাজ তো ফতোয়ার কিতাবে এটা আছে আমি ঠেলার ছুড়ে বলি নাই, যতটা কথা কম মাসালার বাইরে কিতাবের বাইরে একটা নাই, কিতাবের বাইরে কইলে বেঞ্জালা সমাচরণ আছে না নাই, কবে কী কইল আসেনি বেটা, কইল যে আসেনি, আরে বেটা আছে কয়েকটা কিতাবের মধ্যে, ইরফানের শরীয়ত, কানুনের শরীয়ত, বাহারের শরীয়তের মধ্যে আছে, ফতোয়ার স্বামীর মধ্যে আছে, এই ফতোয়ার কিতাবে যতটা আছে এই মাসালাটা আছে, নবীর সাথে কারো তাসবি দিলে ইমান চলে যাবে, বাবাজি আমার আমার ফরসাপ দুনিয়ার কারোর জন্য খাওয়া যায় আসেনি কথা কন, আপনার টাইম খাইতে পারবো নি, খাওয়া কি ফতোয়া দেন আরো জোরে দেন হারাম, কি হারাম, ফর্সা খাওয়ার ভিতরে কি আরাম আসেনি কি হারাম, কিন্তু আমার নবীর ফর্সা মোবারক খাওয়ার ভিতরে খুব আরাম, জোরে কোন সুবহানাল খুব আরাম, বাবাজি এই কথার জন্য আমি আনলাম, নবীর সাথে কারো তাসবি করা যাবে না, হুজুর অসুস্থ অবস্থায় বদনা মোবারকের মধ্যে ফরসাব করেছে, হুজুর এইটা কোথায় এর মধ্যে আছে, এটা আপনার যারা আমরা কমি বলি আলিয়া বলি আমরা সমস্ত যারা আমরা মানি আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দী রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে লেখা আছে মাদারে জুন্ন বুয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা, এটারও দলিল আছে, দলিল ছাড়া কোনো কথা, ফরসা মোবারক করি বদনা মোবারক করি ভিতরে রাখলেন, কষ্ট হইতেছে সাইরা দিমু কিরাইত বাড়া করে আনছেন সারা রাত ঠেলা ছুটে করছে বুড়া বেড়া, এই কথা কইতে জোন ফোলা মানে কয় কুমালা গেম খেলাম হেডিয়া না সাইরা দিবেন আমরা রে, আসেনি রে আসেনি গেম খেলা আসেনি, ওই একটা গেম আছে না কি ফায়ার, রে কি ফায়ার দেখ শুনি কে বার আমি খালি কেছে কি ফায়ার কয় ফিরি ফায়ার, খোদার গাডার নাম মস্ত করছে কেমনে, এটা কি ফায়ার শুনছেন চেয়ারম্যান সাহেব, এই খেলাটার ভিতরে আমি দেখছি লক্ষ্য করে
খেলতেও পারে কথাও কতো পারে। আমার মসজিদের পাশে একটা কালবাড় আছে, মসজিদের পাশে কি আছে কালবাড় আছে। তো রাতের 12টা বাজে, আমি হঠাৎ উঠছি ইস্তেঞ্জা করার জন্য, হ্যাঁ কইতেছে দর দর এদিকে এদিকে দর মার মার। আমি কইলাম এত রাত্রে কারা ধরে আবার কারে মারে, আমি একটু আগায় গেলাম কারণ কোন সময় এত রাত্রে কারে যদি মারেন কেমন মারা টাটার মধ্যে পড়ে। তখন গেলাম গিয়া দিয়ে দিয়ে যে আমি যে যাইতেছি আমার স্যান্ডেলের অবস্থার কেন যায় না, খালি কইতেছে এদিকে মার এদিকে মার মার মার। পরে গিয়ে এমনি দুই একটা খিসলাম আর কেমনে বুঝলি খিসলাম, খিচা করলাম কারে মারছি কস হুজুর গেম খেলাইতেছি আপনার কিন্তু মাইরা দিছি সুযোগ জীবনে একটা ভাইছি খিসলাম আর কি। এই গেম খেলা কি কথা বলে, এই টাকাটা কোথায় যায়? ইহুদির কাছে যায়। কোথায় যায় এটা? কই জায়গায় টাকা দেশ চার পাঁচ না, দেহ নষ্ট, গম নষ্ট হলে যৌবন নষ্ট হয়ে যায়, গম নষ্ট হলে চেহারার মধ্যে বার্ধক্য চলে আসে, গম না হলে শরীরের মধ্যে এনার্জি নষ্ট হয়ে যায়, তার চেহারার মধ্যে বৃদ্ধর ছাপ পড়ে যায়। তোর চেহারাও নষ্ট হচ্ছে, অর্থও নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলুন? পাশেপাশে ইমানও নষ্ট হইতেছে বেটা। তুই এইটার যতক্ষণ সময় দেস, এতটুকু সময় যদি প্রতিদিন এক ঘন্টা দেস আল্লাহর কোরআনের মধ্যে, আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলো? ফালতু কাজ কারবার, এ কাজ করা যাবে? কারা কারা করবা না হাত তোলো। ওই যে অনেকে হাত তুলছে না, আপনি হাত তুলেন, আপনি ফ্রি ভাই চিনেন আপনি আপনার নাম, খালি ঠেলার সুটে আকাম করে বুড়া মানুষ হাত তুলে, হ্যাঁ ফ্রি ভাই খেলাইতো না, এবার ফ্রি ভাই চিনে টাচ মোবাইল কি চিনে, বুড়ায় বুড়ায় চিনবো আমি চিনেন তো আনতে জায়গাতে হাত তুলেন মিয়া পোলাবান খেলাইবে না তো বাবা। বাবা জিনা আমার খুব মনোযোগ, কথার ফাঁকে কথাটা চলে আর সেটা আমলি কথা, ইহুদিকে সহযোগিতা করা যাবে না। আমার রাসূল বললেন সবচেয়ে আমার দুশ্মন হলো আমার ইহুদি, আমার উম্মতের দুশ্মন হলো ইহুদি, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতকে কষ্ট দিবে ইহুদি। আমেরিকার তারা দেয় না না দেয়, এরা কি আমার বন্ধু নি? এ টাকাটা কাড়ে দেশ বেড়া, তুই ইহুদিরে দিতেছস বাবা রে ও যুবক ভাইরা, এই কাজ করবা না, ইহুদিরে সহযোগিতা করবা না, কোটি কোটি মিলিয়ন টাকা সেকেন্ডের ভিতরে ওরা নিচ্ছে, তোমার দেহ নষ্ট হচ্ছে টাকাও নষ্ট হচ্ছে, আছে না নাই? আমরা মুসলমান, আমরার ভিতরে যে বাটপারে আসো ওই ক্ষেত্রে আইলেও ঠেলা ঠেলে আছে না নাই? আর কথা কোনা হুজুর আসেনি আপনার লাগাতে আসেনি, সব জায়গায় বাটপার তাহলে আসে ওই আর্তাস আর্তাস আজকে একটা মুসলু এসে কয় শাক দিয়ে খাইলাম, তুই কারবারের মুসলু সব আসেনি? হাদিসে আছে তিন পয়সা, খুব মনোযোগ, কয় পয়সা? তিন পয়সা যদি কারো খায় সাত শত জামাত সহকারে নামাজের সওয়াব দিয়ে আল্লাহর দরবারে সে তার থেকে বিদায় নিতে হবে। কত? সাত শত জামাত সহকারে নামাজ, এটার সওয়াব দিয়ে তিন পয়সার হক আদায় করতে হবে। কয় পয়সার হক? তাইলে বাবা এই যে মানুষের ঠেল্লা খেতনি গাও, হ্যাঁ কয় আপনার জায়গা কত দূরে, কয় মার্শাল্লাহ কিনছিলাম এক ফোয়া, দুই বছর পরে এটা হয়ে গেছে গা দেড় ফোয়া, কই এটা কেমনি হইলো, কেমনি হয়েছে আমি নিজেও কইতে না, কোদালে জানে? কোদালে জানে? আরেক বেটার খেত মাসলা কিনছে এক পা, এটা পরের দিন আস্তে আস্তে দুই বছর হয়েছে গা আট পা, এরম আসে নেই? এই বাটফারি করো না, বাটফারি করো না, এই কবরে গেলে জিব্বাটা টান দিয়ে একবার নাবি বরাবর নিয়ে আইব, পরের হক খাইয়া কষ্ট হইতেছে? এটা ওয়াজের মাঝে মাঝে আজকে কিছু একটু কথা কওয়া লাগে, না করলে এটা হয় না, এটা আমলি কথা বাবা, একটু সামনে একটু আসতে হইব, অনেক বাইরা দাঁড়াই রয়েছে, জায়গা নাই মনে হয়, জায়গা আছে এরা বইতে মনে আছে না, তো খারাইতো ফাঁসার মধ্যে জোর থাকলে কী করবা, খারাইতো খারাইতো এই দিয়ে আরামে আসো মাশাল্লাহ বলা মানে জীবনে প্রথম দেখলাম হুজুরের ফুটে বই রয়েছে আলহামদুলিল্লাহ। জোরে কন মারহাবা, কারো হক খাবেন না রাজি আছেন, খেত ঠেলবেন না রাজি আছেন, এটা কাজ করবে না, এটার অন্য ওয়াজ করতে গেলে আজকে খবর আছে বাবা জিনা আমার একজনের ফরসাব খাওয়া আরেকজন কে কে হারাম।
হারাম নবী আমার অসুস্থ অবস্থায় বদনাম মোবারকের মধ্যে প্রস্রাব করে উম্মে আয়মান দাসীকে বললেন প্রস্রাবটা সকালবেলা হলে ফেলে দিও। উম্মে আয়মান ঘুমের ঘরে তৃষ্ণার্ত হয়ে গেলেন, বাবাজি ঘুম থেকে উঠে বদনাম মোবারকের সমস্ত প্রস্রাব মোবারক গুলো উম্মে আয়মান খেয়ে ফেললেন। জোরে কোন সুবহানাল, সকালবেলা হলে আমার নবী জিজ্ঞাসা করলেন ও উম্মে আয়মান রে ফরসাব মোবারক গুলা কোথায়? কইয়া রাসূলুল্লাহ আমি খাইয়া ফলাইছি। হুজুর কি শরীয়ত জানে না, কথা কন না, মাসালা জানে না? তখন তো কইতে পারতো তুমি হারাম খাইছো, কাম করছোটা কি? তুমি তো হারাম খাইছো, ফরসাব খাওয়া তো হারাম। কিন্তু এই কথা বললেন না। কেন বললেন না? নবীর ভিতরে যা ঢুকে এগুলো সব পবিত্র হয়ে বের হয়। নবী আমার পাক, ফরসাব মোবারক পাক, পায়খানা মোবারক পাক। আমনে ফরসাব করলে গাছ ঝুললে যাই গায়ে, রাস্তাঘাটের গাছ কিন্তু একবারে শেষ বারোটা মতের সুরে আরেকবারে লাউ গাছ মাইরালিস। শেরনা সাহেব এরম হয়নি, কলা গাছ কোবাইলেও কূপ দিয়ে কাটলে পরে আবার মাঝখান দিয়ে বাইর হয়, এই কলা গাছ উদ্দেহে মাইরালিস। আর আমার নবী যখন প্রস্রাব মোবারক করতেন, আহারে নবী আমার কেমন নবী, কথায় কথায় বাড়ে হুজুর মরুভূমির মধ্যে প্রস্রাব করবেন, আমরা তো যেন মন্দর এন জায়গা বইয়েলাই কেন মাসাল্লাহ বইয়েলাই দিয়ে কত মানুষ যায় দেখে দেখে চাই যায়, হ্যাঁ আমি না দেখলে হইছি। অথচ নবী ফরসাব মোবারক দলেন, সাহাবাকে বললেন আবু বকরকে, ভাই যান আমার তো ফরসাব মোবারক দলেন, কয় হুজুর সামনে যান, কয় যাওয়া লাগবে না, অনেকগুলি খেজুর গাছ এক একটারে ডাক দিছে, খেজুর গাছ আয় দৌড় দিছে, অ খেজুর গাছ আয়। আয়েশা চতুর্দিকে দাঁড়ায় গেলেন, নবী আমার ফরসাব মোবারক করার পরে বললেন জাগায় যাওয়া আবার গেছে। দুনিয়ার কেউ ডাক দিলে হ্যাঁ বউদের কথা শুনে না, বউ শুনে নি, একবারের বউ জীবনে এর কথা শুনে না, তো আজকে এটা ফানিত ফিরে মরছি, ফানিত ফিরে যে গাঙ্গ ফিরে গেছে গা, আর ফিরে মনে করে আর উঠে না, তো দৌড়ে গেছে গো কুদ্দুস, ক কি ক তোমার বউ ফানিত ফিরে মরে গেছে গা, তো কোনো ফোরসে এনো ফোরসে বেটা দৌড়ে উফরে ফেল যাইতে আছে, কোনো ফোরসে এনো খ কইলে তুই এটা এনো রয়েছে, তাই সারাটা জীবন তাই আমার উল্টা চলছে, তাই এনো রয়েছে রে, তাই খোঁজ দিলে আমার সামনে যাইতে হইব, তাই হেন উল্টা তাই এনে রয়েছে, তুই মনে করছ? বাবাজি উম্মে আয়মান কি ডাক দিয়ে আমার নবী বললেন, ওরে উম্মে আয়মান ফরসাব মোবারক খাইলা না জাহান্নাম হারাম করলা, শরীরের মধ্যে রোগ হবে না, তুমি এবং তোমার সন্তান যতটা হবে তুমি সহ সন্তান গোলা সহ জান্নাতি হয়ে যাবে। নবীর ফরসাব মোবারক খাইয়া কই গেছে জোরে কন, নবীর মতো বলা যাবে, নবী অঙ্গ মতো বলা যাবে না ঠিক কিনা কন? বাবাজি ও আমার আব্বাড়ারে, নবী যখন থুতু মোবারক ফেলাইতেন সাহাবারা হাতের মধ্যে নিতেন, চেহারার মধ্যে মাখতেন, সুবহানাল্লাহ, কই মাখতেন? আমনের চেহারা যদি আমি থুতু দেই সাফা জায়গা থাকবো, হুজুর হুজুরের আগে সাইজ করবো, পরে এমন খিসা খিসবো চেহারা মাসাল্লাহ চিনতই না মানুষে, কেউ আপনার ঘটনাকে কয়েকটা থুতু দিছিলাম খালি। কিন্তু নবী যখন থুতু মোবারক ফেলাতেন সাহাবারা বুঝতেন, হাতটা দিয়ে বলতেন নবী গো আমার হাতে দেন না, আরেক সাহাবি বললেন আমার হাতে দেন না, সাহাবারা প্রতিযোগিতা শুরু করতেন কে হাতে নেবেন চেহারার মধ্যে মাখবেন, সাহাবারা বিশ্বাস করতেন নবীর থুতু মোবারক যদি মাখা হয় আমার দেহের ভিতরে জাহান্নামের আগুন ধরবে না। জোরে কোন সুবহানাল্লাহ, বাবাজি নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না নবীর ভালোবাসা না থাকলে।
হুজুর কি কন আমরা যে নামাজ পড়িও মাশাআল্লাহ সূরা কেরাত ঠিক নাই আর যে নামাজ পড়ি শুক্রবারের নামাজ কেন শুক্রবারে মাঝে মধ্যে পড়ি পাঁচ ওয়াক্ত তো মাশাআল্লাহ নামাজ পড়বেন নি পড়বেন আমি আয়াতের অর্থ বলবো অনুবাদ বলবো আর কমপক্ষে ঘন্টাখানেক সময় লাগবে সময় আছে আমার সময় আসেনি না 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 এই কথা কইলে হইতো না এমনি আর আধা ঘন্টা সময় দিতে হইব আঠাশ বাজে এগারোটা ছাড়বো মাইক রাজি আছে না নাই আপনারা রাজি নি কারা কারা রাজি না তোলেন রাজি আছেন তো নামাজ পড়বেন নি একবার ওয়াজ শুনতে গেছে হুজুরে কেছে নামাজের কথা ব্যাটার ব্যাটার ব্যাটারি সাজ হয়ে গেছে গা নামাজ ছাড়তাম না জীবনে ওয়াজ শুনে বাইক গেছে গিয়া দিয়ে বেটি ঘুমাই রয়েছে মাঘ মায়ের শীত কয় নামাজ পড়ছ না নামাজ বেনামাজি লোকে ঘুমাবো না উঠ ওঠ 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 বেডিরে দমকাই তুলছে স্যারম্যান সব লাড়ি একটা লই যায় বেডের হুশ আছে উঠছে ওটাকে উজু কর তো উজু করেছে কথার উজু ধরতো না গুসো গিরায় আটকা নামাজি না তোর উজু ধরবো গুসো গিরায় যা এই মাঘ মেয়ে শীতে বেডিরে ডরাই গোসো করাই আনছে আইনা কয় নিয়ত কয়ে দেন নিয়ত কয়ে দেন ক ফইরালা ফইরালা ক নিয়ত কয়ে দেন ক ফইরালা আসলে হ্যাঁ তো জানে না কয় না আমি পারি না নামাজ তুমি কইয়া দাও কই ফিলাই তো হইতালাই তা আমরা লাগে না মলিবিরা লাগিয়া নামাজ পড়ার দরকার আছে নি বাবা যে এখন আসেন আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম আয়াতের শাব্দিক অর্থ অনুবাদ সংক্ষেপে বলার চেষ্টা করব আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন হলো তারা যার সামনে কোরআনের কথা বললে লাগবে মজা নবীর কথা বললে লাগবে মজা যার যার কাছে বেশি লাগবে মজা বুঝতে হবে ঈমান বড় তাজা জোরে কন সুবহানাল্লাহ প্রশ্ন দিছে নাকি প্রশ্ন থাকলে কইয়েন অসুবিধা নাই জব দিমু কিন্তু সময় সময়ের কথা কইয়েন না ওজিলাত কুলুবুহুম আমার আল্লাহ বললেন কোরআনের কথা বললে তার দিলের মধ্যে মহব্বত তৈরি হবে ভয় তৈরি হবে কম্পন তৈরি হবে বুঝতে হবে তার দিলের ভিতরে মুমিনিয়াতের একটা গুণ আছে কয়টা গুণ আছে যে হুজুর দয়া করে ৩০ মিনিটের ভিতরে সারবেন ইনশাল্লাহ রাজি আছি কয় মিনিট ও আচ্ছা তারপরে তোরা ভাইরাল করে দিস আমি সাই ৩০ বানাইতাম তুই কো সেটা ফাস্ট বানাইছি দুই নম্বর হলো ওই যা তুনিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও মুমিন হবে তারা যাদের কাছে কোরআনের কথা বললে ঈমানের ভিতরে জজবা তৈরি হবে জুরে কন সুবহানাল্লাহ তিন নম্বর হলো বাবাজি আমার আল্লাহ বললেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইয়াতাওয়াক্কালুনের উপরে কিছু কথা বলার ছিল আমার সময় নাই আমি আদব রক্ষা করার জন্য চেষ্টা করব তিন নম্বর হলো মুমিনের গুণ সবসময় তাওয়াক্কুল কার প্রতি জোরে বলেন কার প্রতি চার নম্বর হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে নামাজ আসেনি আমরার বেনামাজির দোয়া কবুল নয় হুজুর আমার তো দুর্দশা দূর হয় না বেটা তুই নামাজে পড়স না তোর দুর্দশা যাইব কেমনে ঠিক আছে নি বেনামাজি সিল্লে দোয়া করলেন কবুল হবে না কবুল হওয়ার জন্য নামাজ পড়তে হবে বাবাজি যারা নামাজ ছাড়েন তাদের নামটা জাহান্নামের চৌকাঠের দরজার মধ্যে লেখা সে জাহান্নামী আরও একটা হাদিস হলো যারা নামাজ ছাড়বেন কামতের ময়দানে জানোয়ারের স্রোত হয়ে দাঁড়াবেন মানুষের কোনো স্রোত থাকবে না লম্বা কথা বাবাজি আমার আল্লাহ বলেন এরপরে বললেন কি ওয়ামিম্মা রাজাক না হুমিউ ফিকুন যারা আল্লাহর পথে দান করে তারা হলো মুমিন যারা আল্লাহর পথে দেয় তারা কি তারা কি এমন একটা বাজি আছেন আমি ৫,০০০ টাকা দেব কত হাজার দেহি ৫,০০০ দেব না আসেনি ৫,০০০ চাইছি বেশি তো চাইছি না কত হাজার ৫,০০০ কষ্ট হইব হুজুর কষ্ট হইব ৫,০০০ মেম্বারশিপ মেম্বারশিপ রানিং মেম্বার না নাইন মেম্বার
সাবেক কত হাজার? 5000। নারে তাকবীর, নারে রিসালাত, মুতালিম মেম্বার 5000। টেনা দিস বড়া জিন্দাবাদ কইস, আইল শেয়ার কোতাগার। মুতালিম মেম্বার 5000, আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দিও, চেহারা সুন্দর বানাইয়া দিও, আমল সুন্দর বানাইয়া দিও, ওনার আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও। কামতের দিন মুসিবতের সময় কোনো আমল যদি না পাওয়া যায়, এই দানের ওসিলায় মুসিবতের জিন্দগি দূর করে দিও বলে আমিন। আমার আরেকটা বাবা 5000 আসেনি, 5000 আসেন আসেন, ডাইনে বামে আসেনি, কষ্ট দিয়ে লাভ নাই, কেন আসেনি? আচ্ছা বুঝি, কষ্ট হইব, 1000 কইরা 10টা লোক চাই, মাত্র 1000, 10 মিনিটে আপ তুলবেন, মিনিটে একজন করে দেখি। আমার এক ভাই, নাম কোন? হ্যাঁ সমন আহমেদ। কাগজ কলম আসেনি? কাগজ কলম না হুজুর, কাগজ দেন, কলম দেন, কাগজ কলম কই? সমন আহমেদ দেন, বাজি আসেন, আপনি আসেন, নগদ যারা দিবেন আসেন, নগদ দিলে ভালো আর কি, বুঝেন না, দেখলে একটু মনটা টান দিবেন, টেয়াটা পাইলে একটু শরীরটা একটু সাঙ্গ হয়ে যাবে। হ্যাঁ দেন একটা, চেয়ারম্যানে সব কত দিচ্ছে নগদ 2000 বলে মার হবে। আল্লাহ আমার ভাইজান রে আবার চেয়ারম্যান বানাইয়া দিও, আমার ভাইজানের বড় ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ মরার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের কি সম্পর্ক গড়ায় রাখো, নবীর প্রেমে তারা অনেক কষ্ট করেছে মাবুদ, তাদের সাথে আমাদের কেউ তুমি কবুল আর মঞ্জুর করো, এই গ্রামকে নবীজির মার্কাজ তৈরি করে দিও, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমার নবীর পাগল বানাইয়া দিও। আল্লাহ যে ভাই জান্নাত দান করেছে তাদের দানগুলো কবুল আর মঞ্জুর করো, মাবুদ যাদের মা বাবা কবরে জান্নাত বাসী বলে দিও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিও, তাদের খেদমত করার জন্য তৌফিক দিও। ইয়া রাব্বাল আলামিন এই মাহফিল কমিটিকে কবর আর মঞ্জুর করো। আমার আব্বা জান আমার পাশে বসা, আল্লাহ আবুল বাশার সাহেব ওনার হায়াতের মধ্যে বরকত দিও, ওনার হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহ যারা আছে অনেক দাড়ি পাকা মুরব্বি বাবার আজকে খুব কষ্ট করে আসছে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও। আমার যুবক ভাইদেরকে ইসলামের উপরে তুমি আগ্রহবাদ বানাইয়া দিও, নামাজি বানাইয়া দিও, মুমিন মুত্তাকি বানাইয়া দিও, ইহুদির চক্র থেকে ইহুদির কাজ কারবার থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে মায়ার নবীর উপরে সালাম কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জীবনে একটা মার ভাই তোল্লা শরীফের মেহমান বানাইও, নবীজি রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।